الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্লিজ টাইম এর মাদ্রিন চ্যানেলে দর্শক শ্রোতা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি মাদ্রিন চ্যানেলে ধারাবাহিক অনুষ্ঠান তাওবার ঘটনা ও বর্ণনা এই অনুষ্ঠানে আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি যে সমস্ত দিক নির্দেশনা ইনশাআল্লাহ তাআলা আজকে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে এর উপর আমি আপনি সবাই আমল করার নিয়ত করি কে জানবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার ফরজকৃত বিষয় এগুলোর নষ্ট করার কারণে কিভাবে এর তওবা করিয়ে নিতে হবে ফরজকৃত বিষয় যখন হক নষ্ট করা হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কী আর সাথে সাথে এটাও জানবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার হক সংশ্লিষ্ট যেগুলো আমরা অবমূল্যায়ন করি আল্লাহ ক্ষমা করুক অনেকে অবমূল্যায়ন করে মূল্যায়নই করে না সেক্ষেত্রে কী ধরনের ঘটনা ঘটতে পারে তো আসুন দুরুদ শরীফের ফজিলত শুরুতে শুনি আল কাউলুল বদি কিতাবের মধ্যে রয়েছে হযরতে শেখ আহমদ বিন মনসুর রহমতুল্লাহ আলাই এনাকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখল তো তাকে জিজ্ঞেস করলো মা ফাল আল্লাহ বিকা এর আগে দেখা গেল স্বপ্নের মধ্যে তিনি জান্নাতি পোশাক পরিধান করে মুক্তার মুকুট মাথায় সাজিয়ে সিরাজের জামে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আছেন তিনি স্বপ্নে দেখলেন তিনি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন মা ফাল আল্লাহ বিকা আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন তিনি বললেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন আমাকে সম্মান দান করেছেন এবং মুক্তার মুকুট পরিধান করে জান্নাতে প্রবেশ করিয়েছে জিজ্ঞেস করা হলো কী কারণে তখন তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন আলহামদুলিল্লাহ আমি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদ ও সালাম পাঠ করতাম আমাদের উচিত আমরাও যাতে আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর করিম রফু রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদ শরীফ পাঠ করি আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বানিয়েছেন আমরা মুসলমান তো ইসলামের যে মূল স্তম্ভ এর মধ্যে প্রথম আছে ঈমান এ মর্মে সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এ মর্মে সাক্ষ্য দেওয়া ঈমান আনয়ন করার পর নামাজ রোজা হজ জাকাত এগুলো আমাদেরকে যথাযথভাবে দিতে হবে এবার এমন কিছু গুণা রয়েছে যেগুলোর কারণে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে তওবার সাথে সাথে যেগুলার আপনার আদায় করতে হবে তওবা এবং কিছু বিষয় আদায় করা কোন বিষয়টা আদায় করতে হবে কোন বিষয়টা কাফফারা দিতে হবে সেসবই আমাদের জানা দরকার এবার আসুন প্রথমে নামাজের হিসাব করি প্রাপ্তবয়স্ক প্রত্যেক নরনারীর উপর নামাজ যখন ফরজ হয়ে যায় তো নামাজ ফরজ হওয়ার পর ফরজ নামাজ যথাযথভাবে আদায় করা ফরজ নামাজ যদি আমরা খেয়াল করি ফজর জোহর আসর মাগরিব ঈশা এবং ঈশারতে যে বিতির আমরা পড়ি বিতির নামাজ সেটা হচ্ছে ওয়াজিব তাহলে ফরজ নামাজ যদি যথাযথভাবে পড়া না হয় তাহলে তার কী হবে আচ্ছা মনে করুন একটা বিষয় খেয়াল করুন ফরজ বিষয় বলতে কেউ ২০ বছর নামাজ আদায় করলো না তাহলে একটা খেয়াল করেন ডেলি হচ্ছে পাঁচ ওয়াক্ত তো পাঁচ ওয়াক্তকে আপনি ৩৬৫ দিয়ে গুণ করেন তাহলে তার কয় ওয়াক্ত নামাজ চলে গেল তাহলে দেখা যায় এক বছরে ১৮২৫ ওয়াক্ত তার নামাজ চলে গেল তো আমাকে ধরতে হবে বিতির সহকারে তাহলে বিতির যেহেতু ওয়াজিব সেটা আদায় করা লাগবে এরপর যদি আমরা বিতিরকে যদি কাউন্ট করি কিন্তু ফরজ কিন্তু দেখেন যে ফরজটা ত্যাগ করা হচ্ছে আল্লাহর দরবার তো আপনি মাপ চাচ্ছেন ক্ষমা চাচ্ছেন সাথে সাথে আপনার ফরজটা কিন্তু আদায় করতে হবে ফরজ বলতে কি যে এবারটা আপনার ফরজ বলতে কি ফজরের ২ রাকাত এরপর জোহরের ৪ রাকাত আসরের ৪ রাকাত মাগরিবের ৩ রাকাত এবং ঈশাতে ৪ রাকাত এবং বিতির ৩ রাকাত তাহলে এটা হিসাব করলে ৬ তো
তো জেলে যদি ছয় নামাজ হিসেব করি 365 দিন হয় 2190, 2190। এরপর যদি আমরা একটু কাউন্ট করি, এভাবে যদি কেউ যদি 20 বছর যদি সে নামাজটা না পড়ে, যে নামাজটি পড়লই না, তাহলে 20 বছরে কাউন্ট কত আসে? 43,800 নামাজ তাকে আদায় করতে হবে। অর্থাৎ 5 ওয়াক্তের ফরজ এবং বিতির সহকারে হিসাব করলে ফরজ নামাজ এবং ওয়াজিব ওটা নিয়ে 43,800 নামাজ তাকে আদায় করতে হবে। 20 বছরে হিসাব দিলাম। যদি কেউ যদি 40 করে, দেখুন এবার কত ওয়াক্তা নামাজ বের হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা 20 বছরের একটা হিসাব দিলাম। কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পর দেখা যাচ্ছে সে শুধুমাত্র জুমার নামাজ আদায় করছে, অনেকে দেখা যায় শুধু ঈদের নামাজে দেখা যায়, অনেকে দেখা যায় শুধু জুমা, তো জুমাটা যদি 5 ওয়াক্ত বাদ দিই, 20-25 বছর হয়ে গেছে নামাজই পড়ে না, শুধু জুমাতে যায় আর কিছু পড়ে না। তাহলে দেখুন, যদি আমি ধরে 40,000ও ধরলাম, তাহলে 40,000 ওয়াক্তের নামাজ কীভাবে আদায় করবে? তো এখন আল্লাহ তাআলার দরবারে যদি কেউ চায় আমি কমা চাইব, 5 বছর হিসেব করেন, 5 বছরও তাহলে 5 বছরের হিসাব আসবে, 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে। এভাবে একটা আপনাকে অনুমান করে নিতে হবে কত বছর আমার নামাজটা গ্যাপ গিয়েছে, ওটা ক্যালকুলেট করে হিসাব করে আল্লাহর দরবারে তো ক্ষমা চাইবেন, সাথে সাথে এটার উমরি কাজা আদায় করতে হবে। এই জন্য দাওয়াত ইসলামের একটা কিতাব কাজা নামাজের পদ্ধতি, এটা মাকতাবাতুল মদিনায় পাওয়া যায়, এইটা আপনারা সংগ্রহ করে বিস্তারিত পড়ে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে হিন্টস দিচ্ছি যে আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করার সাথে সাথে নামাজ যে আদায় করতে হবে সে বিষয়ে আপনাকে বললাম। তো এখানে ফরজ কিন্তু বিষয়গুলো আপনাকে আদায় করতে হবে। তাহলে কাজা নামাজ তো আদায় না করে যদি মারা যায় তাহলে অবস্থা কী হবে? অনেক সময় অনেকে অসুস্থতার কারণে পড়তে পারে না, পরবর্তীতে সেটা আদায় করে দিবে, এরপর বিভিন্ন ধরনের আদায় করবে। অনেকে নামাজই আছে, সব কিছু আছে, কিন্তু গুরুতর অসুস্থতার কারণে দেখা যাচ্ছে অনেক দিন সে এমন অবস্থায় যে মুমূর্ষু অবস্থায় রয়েছিল, যার কারণে নামাজ আদায় করতে পারে না, ইন্তেকাল হয়ে গেল, তখন সেক্ষেত্রে তার এটার কফফারা হিসেবে নামাজের ফিদিয়া আদায় করতে হবে, নামাজের প্রতি ওয়াক্তের ফিদিয়া এক ফিত্রা করে আদায় করতে হবে। এটা মাসালা রয়েছে, ওটা আলাদা বিষয়, একটা মুমূর্ষু অবস্থার মধ্যে কি। তাহলে এগুলো আসলে অনেক বড় একটা বিষয়, আমাদের উচিত এলমে দিন হাসিল করার জন্য দাওয়াত ইসলামের মাদিনী কাফেলায় সফর করা, ফরজ উলুম কোর্সগুলো করা, এটার মাধ্যমে কিন্তু জানা যায় যে ফরজকৃত বিষয় যেটা রয়েছে এটা আমাদেরকে আদায় করতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। এরপর কাজা যে করা হয়েছে, কাজার জন্য তো নামাজ কাজা করাও তো গুনাহ, এটার গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা ফরিয়াদ করতে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে। বলা হচ্ছে যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, বলা হচ্ছে জাহান্নামের দরজায় তার নাম লিখে দেওয়া হয়, ওই দরজায় যে দরজা দিয়ে সে প্রবেশ করবে। আমরা যাতে নামাজ কাজা না করি, নামাজটা যাতে আমরা যথাযথভাবে আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। এরপর আছে নামাজ রোজা। যারা রোজা রাখে না, একটা হচ্ছে রোজা অনিচ্ছাকৃতভাবে ভঙ্গ করা, একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে না রাখা। দিন দুপুরে মানুষ আজকে খাচ্ছে, আপনি ফুটপাতে দেখেন বিভিন্ন পর্দা টাকানো আছে, হোটেল রেস্তোরাঁর মধ্যে পর্দা টাকানো আছে, মানুষ খাতেই আছে। অনেকে গ্যাস্ট্রিকের বাহানা দিচ্ছে, অনেকে অসুস্থতার বাহানা দিচ্ছে, এগুলো সব কিছু বাহানা, বাহানা ছাড়া কিছু নয়। তো অনেকে শারীরিক পরিশ্রমের বাহানা দিচ্ছে, অথচ আল্লাহ তাআলা দয়াবান, এটা তো রোজা রাখতেই হবে, কাজকে কমিয়ে রোজা রোজার তো অনেক ব্যবস্থা আছে আল্লাহ পাক রেখেছেন। অনেক ফরজ রোজা রমজানের রোজা আদায় করে না, তো তাদের ওই রমজানের রোজা আদায় না করার কারণে তাদেরকে কিছু আছে কফফারা দিতে হবে, কিছু আছে আপনাকে কী করতে লাগবে, আপনার কফফারা আদায় করতে হবে, আবার রোজাও আদায় করতে হবে, রোজাও আদায় করতে হবে, সাথে কফফারাও দিতে হবে, মানে মাফ নেই। তাহলে কোন বিষয়টা মাফ করতে, রোজা আদায় করা এবং কফফারা দেওয়া, আর কোনটাতে শুধু কফফারা দেওয়া? তো আপনারা আপনাদের কোনো থাকবে ফয়জানে রমজান, যে কিতাব রয়েছে মাকতাবাতুল মদিনায়, ফয়জানে রমজানের রোজার বিষয়কৃত মশলাগুলো আপনারা জেনে নেবেন। অনেক সময় দেখা যায় মানুষ ইচ্ছাকৃতভাবে রোজা রাখছে না, তাহলে তাকে রোজাগুলো আবার আদায় করতে হবে। বলছে একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে যদি টানা 60 দিনও রোজা রাখে, এরপর ওই রোজা সব সে পাবে না। তো রোজা আছে কিছু কিছু এমন বিষয় আছে মশলা যে তাকে রোজাটা আবার আদায় করে দিতে হবে, আবার কিছু বিষয় আছে এমন
যে অনিচ্ছাকৃতভাবে শারীরিকভাবে এমন দুর্বল হয়ে গিয়েছিল, যে এমন অবস্থা যে সে রোজা রাখার ক্যাপাসিটি হারিয়ে ফেলেছে, এমন অসুস্থা গুরুতর, অনেক বিষয় আছে যেগুলো ক্ষেত্রে তাকে কাফফারা আদায় করে দেওয়ার মাধ্যমে তার রোজা যে আপনার গুনাহ থেকে সে বেঁচে যাবে, সে তার এটা আদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক যাতে আমরা ফরজকৃত বিষয়গুলো খেয়াল রাখি, তাহলে নামাজ গেল, রোজা গেল, হজ। এবার দেখেন অনেকে হজ পালন করা, এটা কিন্তু এতটুক সামর্থ্য রাখবে যে হজে আসা যাওয়ার মধ্যে এবং হজ চলাকালীন সময় যে খরচটা আছে ওই খরচ যদি তার মধ্যে থাকে, এবং ওই সময়কালীন সময়ে পরিবার পরিজনের জন্য ভরণ পোষণের যে বিষয়টা সেটা যদি তার মধ্যে থাকে, তার উপর কিন্তু হজ ফরজ। কতটুকু বললাম, হজে যাবে আসবে, আসা যাওয়ার খরচ, ওখানে থাকাকালীন সময় যে খরচ, এবং পরিবার ওই সময়কালীন হজে থাকাকালীন সময় পরিবারের ভরণ পোষণের যে ব্যবস্থা, এটা যদি তার উপর থাকে তাহলে এই সময়কার মধ্যে হজ ফরজ হয়ে গেছে এবং তাকে হজে যেতে হবে। এখন অনেকে দেখবেন হজ যাচ্ছে না, কেন মেয়ে বিয়ে দিবে, হজে কেন যাচ্ছে না, একটু ঘরটা বানাই নিবে, কেন হজে যাচ্ছে না যে ব্যবসাটা একটু এস্টাবলিশ করবে, কেন হজে যাচ্ছে না যে দাড়ি কেন রাখছে না যে হজ থেকে সে দাড়ি রাখবে। এইভাবে মানুষ গুনাহের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। এখন কথা হলো হজ তো পালন করতেই হবে, এখন হজের মধ্যে বিলম্ব না, দেরি করা, তা আল্লাহর দরবারে তওবা করতে হবে। কারো উপর যাকাত, কারো উপর হজ ফরজ হলো, সামর্থ্যবান কিন্তু হজ আদায় করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে অনেকটা এরকম, সে ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, অর্থাৎ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরদি, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বয়ং তার জামিনদার নিচ্ছে না, সে যেভাবে মরুক, সে খ্রিস্টান হয়ে মরুক কিংবা ইহুদি হয়ে মরুক, কারণ সে ফরজকৃত হজ আদায় করছে। তাহলে কেউ ফরজ হজে লেট করার কারণে তার উপর তওবা করতে হবে। এবার আমাদের উচিত আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা যাতে হজটা আদায় করি, আল্লাহর কর দেখবো, মদিনায় মনোবারা দেখবো, নিজের গুনাহকে ক্ষমা করাবো, এর চেয়ে বড় সৌভাগ্যবান কী আছে। এবার যদি কেউ হজ সামর্থ্য হওয়ার পর সে যেতে পারলো না কিংবা অসুস্থ নিয়ত করেছে, অসুস্থ অবস্থায় উপনীত হয়ে গিয়েছে, যেতে পারছে না, তাহলে তার ফরজকৃত হজটা রয়ে গিয়েছে, সে কীভাবে যাওয়ার ব্যাপারে সে কীভাবে করবে, আরেকজনকে দিয়ে কীভাবে করাবে। অনেকে বলা বদলে হজ, তো বদলে হজের বিধান কী রয়েছে, যদি কেউ মারা গিয়েছে পরবর্তীতে সেটা কী করবে, তা অনেক বিষয় রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমির আলী সুরতের লিখিত রফিকুল হারামাইন ওই কিতাবটা অধ্যয়ন করবেন ইনশাআল্লাহ, বিস্তারিত সেখান থেকে আপনারা জানতে পারবেন। এরপর দেখেন নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক সময় যাকাত মানুষ যথাযথভাবে আদায় করে না। যেমন কেউ আল্লাহর দরবারে তওবা করলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তো আপনাকে ক্ষমা করছেন, তওবা করছেন, সেই জন্য আল্লাহ ইস্তিগফারটা কবুল করে নিচ্ছেন, কিন্তু আপনার মালের মধ্যে গরিবের হক রয়ে গিয়েছে, আপনাকে আপনি সামর্থ্যবান নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে আপনার উপর যে যাকাত ফরজ হয়েছিল আল্লাহ তাআলা যে আপনাকে দিয়েছেন মাল, ওই মাল থেকে তো যাকাত আপনি বের করেন নাই, যাকাত বের না করার কারণে আপনার আপনি সাহেবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে আপনার উপর যাকাত ফরজ। এখন কেউ দেখা যাচ্ছে পাঁচ বছর যাকাত আদায় করে না, পাঁচ বছর মানে পাঁচ বছরের তার উপর যাকাত ফরজ, তাহলে প্রথম বছর তার যাকাত কত আসতে পারে, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছর, তাহলে এরকম হিসাব করে তার যাকাতের টাকাটা বের করে সেটা কিন্তু উপযুক্ত ব্যক্তিদেরকে যারা যাকাতের হকদার রয়েছে তাদের নিকট পৌঁছে দিতে হবে। ধর্মীয় বিষয় হতে পারে, যারা যাকাতের হকদার যে আট শ্রেণীর লোক রয়েছে যাদেরকে যাকাত দেওয়ার উপযুক্ত রয়েছে তাদেরকে আদায় করে দিতে হবে। তা আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক ফরজকৃত বিষয় যেগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন ফরজ করেছেন, যেটা একান্তই আবশ্যক, যেটা না করলে আমাদের না জানি পরকালীন বিষয়ে কী রয়েছে, তা আমাদের উচিত আমরা যাতে বেশিভাবে এগুলোর ব্যাপারে খেয়াল রাখি, যে নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের মূল স্তম্ভ, এগুলোর বিষয়ে তো কোনো কালাম করার, কোনো কথা বলার তো সুযোগই নেই। তাহলে দেখুন আজকে মানুষ কতই না গুনার মধ্যে লিপ্ত রয়েছে, কত বড় বড় গুনাহ। এমনি কেউ গীবত মনে করেন, কেউ মিথ্যা কথা বলল, মিথ্যার জন্য আল্লাহর দরবারে মাপ চাবে, কেউ শরাব পান করলো আল্লাহর দরবারে তওবা করবে, কেউ মানুষকে কষ্ট দিল মানুষ থেকে মাপ চাইবে আল্লাহর দরবারে মাপ চাইবে, কিন্তু ফরজকৃত বিষয়গুলো সেগুলো কিন্তু আদায় করতে হবে, অনাদায়ী রয়ে গেল।
এবং এগুলো আদায় করবে, আল্লাহর দরবারে তওবা করবে। কেন এটা অনাদায়ী ছিল, এটার জন্য ক্ষমা চাইতে হবে, লেট কেন করেছেন। যদি কেউ পাওনাদার, ভাই আমি সামনের মাসের 1 তারিখে টাকাটা দিব, যদি 25 তারিখ চলে আসে, যদি 26 তারিখ চলে আসে, মাস গত হয়ে যায়, টেনশন করি কিনা? অবশ্যই আমরা টেনশন করি, আমাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করে। আল্লাহ তাআলার দেওয়া ফরজ বিষয়গুলোতে লেট করা হয়েছে, এই বিষয়ে আমরা কেন উদাসীন, আমরা কেন সেই বিষয়ে উদাসীন? আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। আল্লাহ পাকের ফরজকৃত বিষয়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এরপর কিতাবের মধ্যে আসছে এমন গুণা রয়েছে, এমন এগুলোর ব্যাপারে তওবা করতে হবে এবং ক্ষমাও চাইতে হবে। দেখেন সন্তানের লালন পালনের কি হক রয়েছে, সেরা যদি যথাযথভাবে আদায় করা না হয়, সন্তান সন্ততি আল্লাহর দরবারে যদি নালিশ করে, তো সন্তান সন্ততি থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, সন্তান সন্ততি থেকে মাফ চেয়ে নিতে হবে। এরকম যে বিষয়টা বান্দার হকের সাথে সংশ্লিষ্ট আর যে হকটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহর সাথে কানেক্ট, সেটা আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। কিছু বিষয়ে আমি আবার বলছি, আল্লাহর দরবারে সরাসরি মাফ চাইতে হবে। আর যদি সেটা ক্ষতিপূরণযোগ্য হয়, সেটা যদি কিছু আদায় করার অনাদায়ী থেকে যায়, কিছু আমল যেটা ফরজকৃত বিষয়, সেগুলো কিন্তু আদায়ী করতে হবে, ক্ষমাও চাইতে হবে, তখন আল্লাহ পাক সেটা ক্ষমা করবে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। আমি বান্দার হক সংশ্লিষ্ট কিছু বিষয় আপনাদেরকে উপস্থাপন করি, যাতে আমাদের মধ্যে সেই বিষয়টা চলে আসে। অনেকে মানুষের মাল সম্পদ আত্মসাত করে, মানুষকে ঠকায়। বলা হচ্ছে কিতাবের মধ্যে আসছে, আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ মানুষকে ঠকায় যে মাত্র 3 পয়সা যদি কেউ কারো আত্মসাত করে, তার পরিণতি কী হবে? মাত্র 3 পয়সা কিতাবের মধ্যে বর্ণিত আসছে, তাকে 700 নামাজ দিয়ে দিতে হবে। দুনিয়াতে নামাজ যা আছে সেটাই ভালোভাবে পড়ে না, পড়লেও আল্লাহ ক্ষমা করুক, কীভাবে পড়তেছে আমাদের চোখের সামনে, অবস্থাটা কী? আর কাল কিয়ামতের ময়দানে 700 নামাজ দিয়ে দিতে হবে, যেটা কবুল হয়েছে, কবুলকৃত, মাত্র 3 পয়সার পরিণতি। তাহলে আপনি আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, তওবা করবেন, ওদিকে মানুষের হক মেরে খাইছেন, মানুষকে ঠকিয়েছেন, ওজনে কম দিয়েছেন, 3 পয়সার পরিণতি 700 নামাজ দিয়ে দিতে হবে, কবুলকৃত নামাজ। তো জানি না আমার 1টা নামাজ কবুল হয়েছে কিনা, 1 রাকাত নামাজ আমরা কবুল করাইতে পারছি কিনা, 1টা রুকু সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, কেউ বুকের উপর হাত দিয়ে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে? নামাজ তো আদায় করতেছি, তো ক্ষমতা চাইতে হবে ভাই। তো মানুষের মাল সম্মান আত্মসাৎ করা, এগুলো বড়ই বড়ই কঠিন বিষয় রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। হাই হাই হাই, হযরতে সাইয়্যিদানা মুসলিম বিন হাজ্জাজ কুশায়ারি রহমতুল্লাহ তার বিখ্যাত হাদিস সংকলন সহিহ মুসলিম শরীফের মধ্যে উদ্ধৃত করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবাই কেরাম আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে যার মধ্যে টাকা ধন সম্পন্নে সেই নিঃস্ব? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি কাল কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত, নেকি আমল সব কিছু নিয়ে আসবে, সাথে সাথে মসলুম, যাদেরকে সে জুলুম করেছে, যাদেরকে অত্যাচার করেছে, যাদেরকে ঠকিয়েছে, যাদের সাথে প্রতারণা করেছে, সবগুলো নিয়ে আসবে। ওই সমস্ত মানুষ এ প্রতারণার এই সমস্ত গুণাও নিয়ে আসবে, আমলের ভাণ্ডার স্তূপ। তখন ওই পাওনাদারকে পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য তার আমল নামা থেকে নেকিসমূহ দিয়ে দেওয়া হবে, কষ্ট দেওয়ার কারণে, গালি দেওয়ার কারণে, আত্মসাত করার কারণে, প্রতারণা করার কারণে, যাদের 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 থেকে বান্দার হক সংশ্লিষ্ট রয়েছে তার আমল নামা থেকে ওই নেকিসমূহ দিয়ে দেওয়া হবে। এবার শেষ পর্যন্ত যদি ওই ব্যক্তির কাছে আমল দেওয়ার মতো কিছু না থাকে, আরও পাওনাদার রয়ে গিয়েছে, তাহলে কী করবে? ওই পাওনাদারের গুণাগুলো ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে, তাহলে নেকি তো শূন্য হলো, আবার গুনাহের বোঝা চাপিয়ে দেওয়া হলো। তাহলে এতগুলো আমল আনার পরে সব কিছু তো শূন্য হয়ে আরও গুনাহের বোঝা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই নিঃস্ব বলেছে। তাহলে নিঃস্ব যারা নামাজে পড়ে না, রোজাও রাখে না, নেক আমলও করে না, তারা দিবেই বা কি, তাদের কঠিন অবস্থা কেমন হবে? সেজন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করি। আল্লাহ পাক যাতে আমাদেরকে বেশি পরিমাণে তওবা ইস্তিগফার করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যাতে বেশি পরিমাণ ইবাদতের মধ্যে নিজেকে নিযুক্ত রাখতে পারি। সুবহানাল্লাহ। এবার আসুন, মুসলমানদেরকে যে অনেকে কষ্ট দেয়,
মুসলমানকে কষ্ট দেওয়ার পরিণাম কি? মুসলমানকে কষ্ট দেওয়া সেটা গুনাহে কবিরা। তাইলে আল্লাহর দরবারে মাপ চাওয়ার সাথে সাথে বান্দা থেকেও মাপ চাইতে হবে, কারণ সে আল্লাহর বান্দাকে কষ্ট দিয়েছে। ফতোয়া রজবিয়ার 24 খণ্ডে 342 পৃষ্ঠায় তাবারানী শরীফের উর্দিতে বর্ণনা করেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি শরীয় প্রয়োজন ছাড়া কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। হাই, আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া কেউ কি চায়? কেউ চায় না আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহ রসুলকে কষ্ট দিবে। কোনো মুমিন এর বৈশিষ্ট্য হতে পারে না যে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া, যদি কষ্ট দেয় তো মানুষকে কষ্ট দেওয়া, তুমি বলো মানুষ আল্লাহর বান্দা, আল্লাহ পাকের তো বান্দা, হুজুর আলী সাল্লাতুসাল্লামের তো উম্মত, তাদেরকে কষ্ট দেওয়ার কারণে স্বয়ং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়, স্বয়ং আল্লাহ কষ্ট পায়। তা আল্লাহ কীভাবে মাফ করুন? আপনি আল্লাহর বান্দার সাথে প্রতারণা করেছেন, আল্লাহর বান্দাকে কষ্ট দিয়েছেন, আল্লাহর বান্দার হক নষ্ট করেছেন। সূরা আযাবের 57 আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রসুলকে তাদের উপর আল্লাহর অভিশপ্ত দুনিয়া ও আখিরাত, এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত রেখে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করুক আমাদের দ্বারা, যাতে মানুষের হক নষ্ট না হয়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত তার উত্তম জীবন আদর্শের মাধ্যমে আমরা গোলামদেরকে বান্দার হকের ব্যাপারে খেয়াল রাখার কত সুন্দর পদ্ধতি শিক্ষা দিয়েছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি উফাতের সময় সকলের সামনে ঘোষণা করলেন, যদি আমার নিকট কেউ ঋণ পেয়ে থাকো, যদি আমি কারো নিকট জান মাল সম্ভ্রমে আঘাত দিয়ে থাকি, তবে আমার জান মাল এবং সম্ভ্রম উপস্থিত এ দুনিয়াতে প্রতিশোধ নিয়ে নাও। তোমাদের মধ্যে কেউ যেন এই আশঙ্কা না করে যে যদি কেউ আমার নিকট থেকে প্রতিশোধ নেয় তবে আমি অসন্তুষ্ট হয়ে যাব, এটা আমার নীতি নয়। আমার এই কাজটি খুবই পছন্দ যে যদি কারো হক আমার দায়িত্বে থাকে তবে যেন আমার নিকট থেকে তা আদায় করে নে অথবা আমাকে ক্ষমা করে দেয়। অতপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে মানুষটা, কারো নিকট কেউ কোনো হক পেয়ে থাকলে সে যেন তা আদায় করে দেয়, এইরূপ যেন না ভাবে যে অপমানিত হবে, কেননা দুনিয়ার অপমান আখিরাতের অপমানের চেয়ে অধিকতর সহজ। দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের মধ্যে উভয় জাহানের বাদশাহ। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে কষ্ট দেয় নাই, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের নিকট কেউ ঋণ পাওয়ার মতো কেউ নেই ঋণ পাবে। অথচ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম জাহিরি জীবদ্দশায় জাহিরি ইন্তেকালের পূর্বে আমাদেরকে এই মেসেজ দিয়ে যাচ্ছে যে সর্বশ্রেষ্ঠ রাসূল সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বিনয়ী প্রকাশ করেছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথন এটা হচ্ছে বিনয়ী এবং আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য নসিহত। আর আমাদের জায়গা থেকে আমরা একজন নগণ্য হয়ে আল্লাহর নগণ্য গুলাম হয়ে আল্লাহর নগণ্য বান্দা হয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নগণ্য উম্মত হয়ে আমাদের অবস্থা কী হওয়া দরকার? আমরা মানুষের থেকে কীভাবে মানুষকে ঠকাচ্ছি, মানুষ থেকে ঋণ নিয়ে কীভাবে আমরা ফেরত দিচ্ছি না? আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। প্রকৃত মুসলমানকে আমরা অনেকে জানি না। সহিহ বুখারী শরীফের 1 খণ্ডের 15 পৃষ্ঠায় 10 নম্বর হাদিসে মুবারক আল্লাহর পেয়ার মাহবুব আলী সালাত ওসলাম ইরশাদ ফরমান, প্রকৃত মুসলমান হলো সেই যার মুখ হাত থেকে অন্য মুসলমান কষ্ট পায় না, মুহাজির সে যে ওই জিনিস ত্যাগ করে দেয় যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, প্রকৃত মুসলমান কারো গীবত করে না, প্রকৃত মুসলমান কারো হক নষ্ট করে না, প্রকৃত মুসলমান আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধানকৃত বিষয়গুলো বারবার পর্যবেক্ষণ করে সেগুলোর উপর আমল করার চেষ্টা করে। সুবহানাল্লাহ, এই যে মানুষকে কীভাবে মানুষের হক নষ্ট করবে, আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ অবশ্যই মাফ করবেন, কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে আপনাদেরকে বারবার এগুলো বলতেছি, এগুলো হচ্ছে ছোটো ছোটো বিষয়, কিন্তু ছোটো হলেও বিষয়গুলো লক্ষণীয় যেগুলো আমাদের দ্বারা সংঘটিত হয়। মদিনার তাজেদার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মানুষের জন্য জায়েজ নেই, মুসলমানদের জন্য এটা জায়েজ নেই যে অপর মুসলমানের প্রতি চোখ দ্বারা এভাবে ইঙ্গিত করা যাতে সে কষ্ট পায়। অন্য জায়গায় হুজুর আলী সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, যেটা সুনানে আবু দাউদ শরীফের 4 খণ্ডের 391 এবং পৃষ্ঠা এবং হাদিস মুবারকা 5004, এর মধ্যে আসছে, কোনো মুসলমানের জন্য জায়েজ নেই কোনো মুসলমানকে ভীতি প্রদর্শন করা, অনেকে চোখ রাঙ্গায় দেখায়, এভাবে চোখ রাঙ্গায় ভয় দেখায়, অহেতুক ভয় দেখায়, তো এগুলো কিন্তু উচিত নয়।
এগুলোর কারণে হাই হাই আল্লাহ পাক নারাজ হয়ে যায়। আল্লাহ পাকের ফরজকৃত বিষয়গুলো আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। প্লিজ টাইম এরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেটা আপনাদেরকে আরজ করছিলাম মানুষের হকের ব্যাপারে, আপনারা কি জানেন সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সত্যের মাপ কাটেছিলেন, তারা কত সূক্ষ্মভাবে মানুষের হকের ব্যাপারে খেয়াল রাখতেন। একবার আমিরুল মোমিনীন হযরতে সাইয়্যিদ ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মুসলমানদের জন্য মুশকের এক প্রকার সুগন্ধি পরিমাপ করা হচ্ছিল, সুগন্ধি পরিমাপ করতেছেন, তখন তিনি দ্রুত নিজের নাক বন্ধ করে দিতেন যাতে তার সুগন্ধি না লাগে। যখন লোকেরা এই ব্যাপারে অনুভব করতে না পারল, তখন তিনি বললেন সুগন্ধির ঘ্রাণ নেওয়া তো এক উপকার গ্রহণ করা, যেহেতু আমার সামনে প্রচুর পরিমাণে মুস্ক বিদ্যমান রয়েছে, খুশবো এর সুগন্ধি অনেক ছড়াচ্ছে, আমি এত অধিক পরিমাণে সুগ্রাণ নিয়ে অন্য অন্য মুসলমানদের চেয়ে বেশি উপকৃত হতে চাই না। দেখেন এই যে খুশবো নিবে, এক্ষেত্রে কত সতর্কতা অবলম্বন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা বর্তমানে করছিটা কি, আমাদের অবস্থাটা হচ্ছেটা কি। হাই হাই হাই, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের হকের এবং বান্দার হকের ব্যাপারে খেয়াল রাখতাম, মন্দ পরিণতির কারণ কি, অত্যাচারের পরিমাণ তো হাই হাই, যেটা ইমান নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। এমন কিছু গুণা রয়েছে যেগুলো ইমানকে বরবাদ করে দেওয়ার মতো। হযরত সাইয়্যিদ আবু বকর উর্রাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের উপর অত্যাচার করা অধিকাংশ ক্ষেত্রে ইমান হরণের কারণ হয়ে দাঁড়ায়, মানুষের উপর যারা অত্যাচার করে। হযরত সাইয়্যিদ আবুল কাসিম হাকিম রহমতুল্লাহ আলাইহি কিও বললেন, জিজ্ঞেস করলো এমন কোনো কি গুণা আছে যা বান্দার ইমান নষ্ট হয়ে যেতে পারে, তখন তিনি তিনটা কারণ বর্ণনা করলেন। একটা হচ্ছে ইমানের নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন না করা, আল্লাহ যে ইমানের নিয়ামত দান করেন সেটার ব্যাপারে কৃতজ্ঞতা জ্ঞাপন না করা। নাম্বার দুই, ইমান নষ্ট হওয়ার ভয় না থাকা। একটা জিনিস আমার মাল সামান চুরি হওয়ার কোনো ভয় রাখছি না, আমি দরজা খুলে রাখলাম বা যেরকম যে কোনো সময় সেটা চুরি হতে পারে, যে কোনো সময় সেটা আমাদের কাছ থেকে হাতছাড়া হতে পারে, ঠিক তদ্রূপ ইমান যে আছে সেটা কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে মন্দ মৃত্যু, আবার এটা নিয়ামত পাওয়ার পর এটার ভিতরে রাখছে না যে এটার ভয় নাই যে এটা নষ্ট হতে পারে, এটা চলে যেতে পারে, এটার হিফাজত করতে হবে, এই মন মানসিকতা না থাকলেও ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা এবং মুসলমানদের প্রতি অত্যাচার করা। তো আমাদের উচিত মুসলমানদের যাতে আমরা অত্যাচার, মুসলমানদেরকে যাতে আমরা কষ্ট না দিই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ফরজকৃত বিষয় যথাযথভাবে আদায় করার, মুসলমানদের হকের ব্যাপারে খেয়াল রাখার আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। এই দুইটা বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আমাদের উচিত এই সমস্ত বিষয় বিস্তারিত জানার জন্য দাওয়াত ইসলামের দিনই পরিবেশে আমরা সম্পৃক্ত হয়ে নেকির কাজ করি। শুধু নেকির কাজ করে গেলাম আর তলে তলে আমাদের যদি একটা একটা পানি পড়তেই আছি বোতলের মধ্যে আর নিচে যদি ছিদ্র করে দিলাম তাহলে পানি তো বেরিয়ে যাচ্ছে, তো যেটার কারণে ইমান বরবাদ হয়, যেটার কারণে তওবার রাস্তা বন্ধ হয়ে যায়, ও সেই বিষয়ে খেয়াল করতে হবে যাতে তওবার রাস্তা বন্ধ হয়ে না যায়। আল্লাহ ক্ষমা করবেন। এই ক্ষমা করার সাথে সম্পৃক্ত যেগুলো রয়েছে, যেগুলোর কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, সেই প্রতিবন্ধকতা দূর করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।